যারা চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ যৌন হেনস্থা কাণ্ডে বিরাট চাঞ্চল্যকর নতুন মোড় রঞ্জন গগৈকে ফাঁসানোর জন্য টাকার টোপ সুপ্রিম কোর্টেই প্রায় তিরিশ থেকে বত্রিশ বছর বয়সী এক প্রাক্তন মহিলা কর্মী সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তরুণীর অভিযোগ দু হাজার সালে দশ এগারো অক্টোবর তাকে যৌন হেনস্থা করেন প্রধান বিচারপতি তিনি প্রতিবাদ করায় প্রথমে তাকে প্রধান বিচারপতির বাড়ির অফিস থেকে সরানো হয় পরে দু সালের একুশ ডিসেম্বর চাকরি থেকেই বরখাস্ত করা হয় প্রধান বিচারপতির বিরুদ্ধে তোলা তার এই অভিযোগ প্রকাশিত হয় স্ক্রোল দ্য ওয়ার লিফলেট এবং দ্য ক্যারাভ্যান পত্রিকায় যদিও অভিযোগ অস্বীকার করেন প্রধান বিচারপতি তিনি বলেছিলেন এই অভিযোগের পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র এবার সেই ষড়যন্ত্রের অভিযোগকে আরও উসকে দিলেন সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী উৎসব বেঞ্চ তিনি অভিযোগ জানিয়েছেন সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে ফাঁসানোর জন্য তাকে টাকার টোপ দেওয়া হয় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি উৎসবকে বলে একটি সাংবাদিক সম্মেলন করে রঞ্জন গগৈকে ফাঁসাতে হবে সেই সাংবাদিক সম্মেলনে ওই তরুণীও থাকবেন যিনি প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন এই কাজ করার জন্য তাকে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার অফার দেওয়া হয় উৎসব আরও বলেছেন তিনি মনে করেন রঞ্জন গগৈ যাতে পদত্যাগ করেন সে জন্যই তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করা হচ্ছে তিনি সুপ্রিম কোর্টে নিজের বয়ান জমা দেবেন বলেও জানিয়েছেন সেই সঙ্গে কারা এই ষড়যন্ত্রে জড়িত থাকতে পারেন তাদের নামও উল্লেখ করবেন এদিকে এই গোটা ঘটনায় প্রধান বিচারপতির পাশে দাঁড়িয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া এই চ্যানেল এই খবরে সত্যতা যাচাই করেনি যা প্রকাশ পেয়েছে তাই তুলে ধরা হলো মাত্র এই যদি সত্য হয় তাহলে তো মারাত্মক ব্যাপার একজন সৎ নির্ভীক প্রধান বিচারপতিকে সরানোর জন্য এমন নক্কারজনক কাজ যে হতে পারে তা বিশ্বাস করা সত্যিই কঠিন এই ঘুণধরা সমাজের কাছে নিজেকে অসহায় মনে করা ছাড়া আর কি কোনো উপায় নেই আমাদের কাছে প্রশ্ন অনেক কিন্তু উত্তর কোথায় প্রশ্ন কি কেবল প্রশ্ন হয়েই রয়ে যাবে আজীবন তার কি কোনো উত্তর পাওয়া যাবে না